26 जनवरी यानी हमारा रिपब्लिक डे वो दिन जिस दिन हमारा संविधान लागू हुआ था वो संविधान जो हमें कई तरह के अधिकार और आजादी देता है वैसे ही टेस्टबुक आपको देता है अपनी सरकारी नौकरी की तैयारी सबसे बेहतरीन तरीके से करने की सुपर कोचिंग के साथ और इस रिपब्लिक डे पर सुपर कोचिंग आपने लेकर आया है ग्रैंड रिपब्लिक डे सेल ये सिलेक्शन देश के नाम जहां पर आपको सभी सुपर कोचिंग पर मिल रहा है अपटू नाइनटी ऑफ और 50 परसेंट की एक्स्ट्रा वैलिडिटी और इतना ही नहीं हर परचेज के साथ मिलेगा गारंटेड कैशबैक अप टू हंड्रेड परसेंट तो अगर आप इन एग्जाम्स की तैयारी कर रहे हैं तो अभी जाइए और इस ऑफर का लाभ उठाइए ওয়েলকাম টু সুপার বেঙ্গল সুপার কোচিং বেঙ্গল টেক্সটবুকের অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার সবাইকে স্বাগত জানাই খুব তাড়াতাড়ি জয়েন করো জাস্ট একটা মিনিটের মধ্যে জয়েন করো রামরাম অভিষেক খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি জাস্ট একটা মিনিটের মধ্যে জয়েন করো খুব তাড়াতাড়ি আমরা আমাদের আজকের এই প্র্যাকটিস সেট শুরু করতে চলেছি জাস্ট একটা মিনিটের মধ্যে বন্ধুদের কাছে শেয়ার করে দাও খুব তাড়াতাড়ি জয়েন করো আমরা আমাদের ক্লাস খুব তাড়াতাড়ি শুরু করতে চলেছি যারা এখনও আমার সাথে টেলিগ্রাম গ্রুপে জয়েন করি তাদের জন্য বলছি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও আমার সাথে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলের আইডি হলো এটা অ্যাট দি রেট প্রত্যুষ স্যার আন্ডারস্কোর বুক ওকে এটা হচ্ছে এটা হচ্ছে আমার অফিসিয়াল টেলিগ্রাম আইডি চ্যানেল খুব তাড়াতাড়ি এই চ্যানেলে আমার সাথে যুক্ত হয়ে যাও সবার আগে পিডিএফ এবং সবার আগে অন্যান্য যাবতীয় ইনফরমেশান পাওয়ার জন্য ভেরি গুড মর্নিং আই এ এস বয় ভেরি মর্নিং আমাদের সাথে আই এস বয় উপস্থিত ওকে চলো নেক্সট হচ্ছে অফার চলছে এখনও দুর্দান্ত সেল চলছে তো যারা গ্র্যান্ড রিপাবলিক ডের যে সেল সেই সেল এখনো নাওনি তাদের জন্য বলছি সেই সেল তোমরা নিতে পারো ওকে কুপন কোড আমার এটা ইউজ করতে পারো পি আর ওটি কি পাচ্ছ এখানে দেখে নাও ওয়েস্ট বেঙ্গল ফুড এস আই তিনশো চব্বিশ টাকায় ওয়েস্ট বেঙ্গল কলকাতা পুলিশ এস আই পেয়ে যাচ্ছ মাত্র চারশো টাকায় রেলওয়ে বেঙ্গলি চারশো টাকায় এসএসসি জিডি বেঙ্গলি পেয়ে যাচ্ছ একশো চুরানব্বই টাকায় এবং ডাব্লুবি পি এসসি ক্লার্কশিপ পেয়ে যাচ্ছ মাত্র পাঁচশো উনিশ টাকায় ঠিক আছে তো হ্যাঁ জানি জানি ভলিউমটা কম ভলিউমটা আজকে একটু আজকে একটু ম্যানেজ করতে হবে ঠিক আছে ভলিউমটা আজকে একটু ম্যানেজ করতে হবে একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে তো ম্যানেজ করে নাও আজকে ভেরি গুড মর্নিং কিশোর তো এতটাও কম নয় যে আমরা শুনতে পারব না এনিওয়ে চলো আমরা আমাদের তো কী বললাম কুপন কোড ইউজ করো আর এখানে আমাদের যে এই যে সেল এই সেলের ফয়দা ওঠাও এবং আমার মতে আমার মতে একশো চুরানব্বইয়ের যে এসএসসি জিডি রয়েছে বা সামনে রেল রয়েছে তোমরা রেল নিতে পারো রেল নিয়ে তোমরা তোমরা তোমাদের ভবিষ্যতের কারিগর হয়ে ওঠো এই অফারটা নিয়ে নেক্সট তোমাদের স্ক্রিনের নিচে দেখতে পাচ্ছ গ্র্যান্ড রিপাবলিক সেল হিসাবে কিপ দিচ্ছে বুক টেক্সট সুপার কচিন তোমাদের জন্য দিচ্ছে নাইনটি পারসেন্ট অফ ইয়ারলি টেক্সট বুকে তিনশো উনপঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ এবং একদম ঠিক আছে জোরে করবো কোনো ব্যাপার নেই আর ইয়ারলি টেক্সট বুক প্রো যে পাস সেটা পেয়ে যাচ্ছ মাত্র চারশো নিরানব্বই টাকায় ঠিক আছে গতকাল আমি সাউন্ড ঠিক করেছিলাম আবার ঠিক সেম প্রবলেম হচ্ছে আমি জানি না এটা বারবার কেন হয় আজকে আবার আজকে আবার চেষ্টা করব ঠিক করার ঠিক আছে দুদিন ধরে একটু প্রবলেম হচ্ছে এনিওয়ে টেকনিক্যাল ইস্যু তো থাকবেই চলো প্রথম প্রশ্নের উত্তর দাও ইফ অফ বডি ইজ দেন ইটস কাইনেটিক এনার্জি আমার কথা আশা করি শোনা যাচ্ছে জোরে জোরে চিৎকার করে বলছি তোমাদের জন্য তো বলো সঠিক উত্তর কোনটা হবে খুব তাড়াতাড়ি উত্তর দাও এর সঠিক উত্তর কোনটা হবে বলো যদি বলেছে বস্তুর গতিবেগ যদি অর্ধেক হয়ে যায় তাহলে তার গতিশক্তি কি হবে খুব তাড়াতাড়ি উত্তর চাই খুব তাড়াতাড়ি উত্তর চাই কোনটা হবে ওকে অলরেডি উত্তর আসা শুরু করে দিয়েছে দ্বিগুণ ওয়ান বাই ফোর্থ ওকে দ্বিগুণ হবে ওয়ান বাই ফোর্থ হবে অর্থাৎ অপশান এ আর অপশান সি এই দুটোর মধ্যে হচ্ছে বিবাদ অপশান বিও চলে এসেছে একের চার গুণ হবে ওকে ও সরি অপশান বি আর সি তাই তো অপশান বি আর অপশান সি ওকে অপশান এও রয়েছে চার গুণ হবে দেখা যাক কত গুণ হয় আচ্ছা আমাদের প্রথম কথা হচ্ছে গতিশক্তির সূত্র তো জানতে হবে সঠিক উত্তর দেখেনি সঠিক উত্তর ওয়ান বাই ফোর্থ হবে যারা ওয়ান বাই ফোর্থ বললে একদম সঠিক উত্তর দিয়েছো দেখো ভালো করে গতিশক্তি একের চার গুণ কি হয়ে যাবে কম মানে চার গুণ কমে যাবে ডি নয় ডি নয় কেন হবে দেখো ভালো করে বলেছে বস্তুর গতিবেগ অর্ধেক হয়ে যায় সবার আগে আমাদের জানতে হবে যে গতিবেগের সূত্রটা কি গতিশক্তির সূত্রটা কি গতিশক্তির সূত্র অর্থাৎ কাইনেটিক এনার্জি সমান সমান আমরা কি বলতে পারি না হাফ এম ভি স্কোয়ার তাই তো হাফ এম ভি স্কোয়ার তো এইখানে ভেলোসিটি কি হয়ে যাচ্ছে না ভেলোসিটি ভি ভেলোসিটি কি হয়ে যাচ্ছে প্রথমে ধরো ভি ওয়ান ছিল বা প্রথমে ভি ভি ভেলোসিটি ছিল পরবর্তী ক্ষেত্রে ভেলোসিটি কত হয়ে গেছে অর্ধেক হয়ে গেছে অর্থাৎ ভি বাই টু হয়ে গেছে তাই যদি হয় অতএব নতুন কাইনেটিক এনার্জি যেটা হবে সেটা কত হবে না হাফ গুণ এম যেরকম ছিল সেরকম থাকবে ভি বাই টু স্কোয়ার ভি বাই টু তার হোল স্কোয়ার করলে কত আসে এটাকে যদি আমি ঠিকভাবে সাজাই তাহলে এরকম আসে এই ওয়ান বাই টু স্কোয়ার করলে একদম টু করলে ওয়ান বাই ফোর হয় সেই বাইরে বাই নিয়ে এসো এবং ভেতরে কি থাকবে তাহলে হাফ এম ভি স্কোয়ার তাহলে একের চার গুণ কি হয়ে যাচ্ছে কমে যাচ্ছে সঠিক উত্তর হবে একের চার গুণ নেক্সট ভিটামিন শব্দটি কে তৈরি করেছিলেন খুব তাড়াতাড়ি উত্তর চাই ভিটামিন শব্দটি কে তৈরি করেছিলেন খুব তাড়াতাড়ি উত্তর চাই সঠিক উত্তর চাই কোনটা হবে ভিটামিন এ কে তৈরি করেছিলেন খুব তাড়াতাড়ি উত্তর দাও অপশান সি সি ফাঙ্ক ওকে বাকিরা উত্তর দেবে বাকিরা একটু উত্তর দেবে বাকিরা একটু উত্তর দেবে অপশান সি অপশান সি অপশান সি একদম সঠিক উত্তর অপশন সি সি ফাঙ্ক তাই তো ফাঙ্ক ভিটামিন শব্দটি প্রথম আবিষ্কার করেছিলেন সি ফাঙ্ক তাই তো মাথায় রাখবে পরবর্তী প্রশ্নে যাই ধাতুর বিক্রিয়া ক্রম অনুযায়ী সব থেকে বিক্রিয়াশীল ধাতু কোনটি এর মধ্যে ধাতুর বিক্রিয়া ক্রম অনুযায়ী একদম এডওয়ার্ড জেনার গুটি বসন্তের টিকা র্যাবিস ভ্যাকসিনের টিকা তারপরে তোমার কি এডওয়ার্ড জেনার বলছে ও আচ্ছা পোলিও ভ্যাকসিনের টিকা তাই না চলো পরবর্তী প্রশ্ন সঠিক উত্তর বলো অপশান বি পটাশিয়াম ওকে অপশান বি পটাশিয়াম ওকে ওকে বলো সঠিক উত্তর কি হবে পোলিও ভ্যাকসিন জোনার সল্ক আমি একটু ভুল বলছিলাম মাথা অন্যদিকে কাজ করছিল পোলিও ভ্যাকসিন জোনার সল্ক ভুল হচ্ছিল একটু এডওয়ার্ড জেনার নয় তাই তো এটা কনফিউজ আচ্ছা কনফিউশন হওয়ার কথা আছে কারণ কনফিউশন হওয়ার এখানে যথেষ্ট যথেষ্ট মানে ব্যাপার আছে সেই ব্যাপারটা হচ্ছে না সোডিয়াম নয় ভাই সোডিয়াম নয় ঠিক আছে সোডিয়াম নয় দেখো ভালো করে এইখানে এখানে কোনটা যদি বলে এখানে বলবো আমরা পটাশিয়াম তাই তো দেখো ভালো করে দেখো ক্লোরিক ক্যালসিয়াম আর পটাশিয়াম অলমোস্ট সমান রিয়্যাক্টিভ এলিমেন্ট ঠিক আছে বিক্রিয়াশীল ধাতু কিন্তু যদি আর পটাশিয়াম একসাথে থাকে তাহলে আমরা পটাশিয়ামে ক্লিক করে আসবো ঠিক আছে ঠিক আছে আর যদি আর যদি পটাশিয়াম ক্যালসিয়াম না থাকে যদি তার মধ্যে যদি দুটোর মধ্যে এক যেকোনো একটা থাকে তাহলে যেকোনো একটা দেবো যদি পটাশিয়াম পটাশিয়াম থাকে তাহলে পটাশিয়াম দেবো যদি শুধুমাত্র ক্যালসিয়াম থাকে তাহলে ক্যালসিয়াম দেবো যদি পটাশিয়াম ক্যালসিয়াম দুটো একসাথে থাকে তাহলে আমরা পটাশিয়ামকে ক্লিক করে আসবো কারণ পটাশিয়ামের রিয়াকটিভিটি ক্যালসিয়ামের থেকে সামান্য পরিমাণে বেশি ওকে চলো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন ব্রোঞ্জ তামা নিম্নলিখিত একটি কোন ধাতুর মানে কোনটি সংকর ধাতু তাড়াতাড়ি উত্তর দাও ব্রোঞ্জ তামা এবং ড্যাশ বলো ব্রোঞ্জ ইজ এ অ্যালয় অফ কপার কি বলো একদম ফার্স্ট প্রায়োরিটি ওকে চলো পরবর্তী প্রশ্নের উত্তর চাই ব্রোঞ্জের মধ্যে কি কি থাকে কপার আর কি থাকে সি টিন ওকে বাকিরা একদম কে এন এ সি এম জি একদম সঠিক উত্তর তাই না চলো সিইউ আর এস এন একদম সঠিক উত্তর সি ইউ আর এন তাই তো ব্রোঞ্জের মধ্যে জেড আছে কিন্তু জিঙ্ক নেই মাথায় রাখবে একদম ভেরি গুড সি ইউ আর এসএন দেখো আমি প্রত্যেকটা জিনিস এখানে লিখে দিয়েছি এই এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট কি কী আছে অ্যালনিকো কী কী দিয়ে তৈরি হয় অ্যালমুনিয়াম নিকেল কোভাল্ট আর স্টিল কি কোথায় ব্যবহার করা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করতে ব্যবহার করা হচ্ছে ব্রাশ সি ইউ আর সেডেন হাউজহোল্ড টেন ইউটেনসিলস ব্যবহার করতে নেক্সট ব্রোঞ্জ ব্রোঞ্জের মধ্যে কি আছে কপার আর টিন কপার আর টিন কোথায় ব্যবহার করা হচ্ছে কয়েন স্ট্যাচু ইউটেন্সিলস প্রভৃতি তৈরি করতে নেক্সট বেল মেটাল কি সি আর এস এন বেল তৈরি করতে ব্যবহার করা হচ্ছে কমন শোল্ডার ডিউরালোমিন জার্মান সিলভার গান মেটাল নাইক্রোম স্টেনলেস স্টিল ইনভার মিশ মেটাল প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া আছে প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা জিনিস কিন্তু করবে ভালো করে ওকে প্রত্যেকটা এখান থেকে একটা না একটা কোশ্চেন কমন পাবে এটুকু আমি বলে দিতে পারি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও বলে দিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা খুব তাড়াতাড়ি একদম ঠিক আছে পরবর্তী প্রশ্ন হ্যাঁ লোহার সব থেকে ভালো ভালো আকরিক আমরা হেমাটাইট বলতে পারি হেমাটাইট ঠিক আছে হেমাটাইট ম্যাগনেটাইটও অবশ্যই লোহার আকরিক তবে হেমাটাইটটা বোধ একটু ভালো ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন গ্যাসের আয়তন ও চাপের মধ্যে সম্পর্ক কোন সূত্র দ্বারা প্রকাশিত হয় আয়তন ও চাপ বলেছে বলো সঠিক উত্তর কোনটা হবে বয়েলস চার্লস গ্রাহাম না ডালটন বলো সঠিক উত্তর কোনটা হবে যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করে যেও ওকে টি টোয়েন্টি কালকে আমরা নিয়েছি পর্যায় সারণির উপরে যারা এখনও পর্যায় সারণির ভিডিওটা নি অবশ্যই দেখবে সেখানে শর্টকাট ট্রিক্স আমি দেখিয়ে দিয়েছি কিভাবে এক থেকে ছত্রিশটা এলিমেন্ট মুখস্থ করতে হয় তাছাড়াও তো পর্যায় সারণী সম্পর্কে পুরো ডিটেলসে আলোচনা করা হয়েছে যারা ভিডিওটা দেখোনি অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও খুব উপকারে লাগবে খুব কাজে লাগবে সঠিক উত্তর একদম সঠিক উত্তর বয়েলস কারণ নাম নিলাম না সঠিক উত্তর বয়েলস বয়েলসের সূত্র কি বলছে না বয়েলসের সূত্র বলছে যে ভলিউম ডাইরেক্টলি প্রফোর্শনাল টু দা কার না টেম্পারেচারে তাই তো উষ্ণতা আয়তন উষ্ণতার সাথে সমানুপাতিক যখন কি থাকবে না এই সরি 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 বয়েল হচ্ছে প্রেসার কি বলেছে প্রেসার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দা ভলিউম তাই তো প্রেসার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দা ভলিউম হোয়েন টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট তাই তো টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট ওকে নেক্সট চার্লসের সূত্র চার্লস কি বলছে চার্লস কি বলছে না চার্লস বলছে যেটা আগে বলছিলাম যে ভলিউম কার সাথে সমানুপাতি টেম্পারেচারের সমানুপাতি যখন কি প্রেসার কনস্ট্যান্ট ওকে এই দুটো মাথায় রাখবে ভেরি ভেরি গুড মর্নিং ওকে একদম চলো পরবর্তী প্রশ্ন নিচের কোন পদার্থ পদার্থের অবস্থা বোস আইনস্টাইন কনডেনসেট নামে পরিচিত এই বোস আইনস্টাইন কনডেনসার দেখা যায় কোথায় সুপার লো টেম্পারেচারে সুপার লো টেম্পারেচারে এই বোস আইনস্টাইন কনভেনশন দেখতে পাওয়া যায় এবং এটা পদার্থের কত তম অবস্থা আমি বলেছিলাম যে তম দিয়ে একটা প্রশ্ন আসবে ঠিক আছে একদম সঠিক উত্তর একদম সঠিক উত্তর বজরং সৌভিক রনি শুভ্রকান্তি রাজকুমার এলা রনি পোর্ট্রেট প্লাজমা সৌভিক একদম সঠিক উত্তর সবাই একদম খুব সুন্দর উত্তর দিচ্ছে একদম খুব সুন্দর উত্তর দিচ্ছে মাইনাস দুশো কেলভিন বা মাইনাস দুশো একাত্তর কেলভিন বলা যায় ঠিক আছে তো পঞ্চম অবস্থাকে বলা হয় কি বোস আইনস্টাইন কনডেন্সেট এই অবস্থা চতুর্থ অবস্থাকে আমরা কি বলি বা প্রথম তরল প্রথম কঠিন দ্বিতীয় তরল তৃতীয় হচ্ছে গ্যাস এগুলো আমরা সবাই জানি পরবর্তী প্রশ্ন বয়েল ল অনুযায়ী কোনটাকে কনস্ট্যান্ট রাখতে হবে এই মাত্র পড়ে পড়ে আসলাম বলো বয়েলের সূত্র অনুযায়ী কোনটাকে কনস্ট্যান্ট রাখতে হয় প্রেশার অ্যান্ড মাস টেম্পারেচার মাস না টেম্পারেচার অ্যান্ড প্রেশার কোনটা সঠিক উত্তর চাই কোনটা হবে এইমাত্র পড়ে আসলাম এই দেখো পড়ে এসে আবার ভুল করছে সৌভিক সৌভিক ভুল করো না ভুল করো না বলো সঠিক উত্তর কোনটা হবে সোজা প্রশ্ন সোজা প্রশ্নের সোজা উত্তর চাই সঠিক উত্তর চাই এইমাত্র পড়ে আসলাম একদম সঠিক উত্তর অপশান এ একদম সঠিক উত্তর অপশান এ সবাই উত্তর রাজকুমার আবার ভুল করলো রাজকুমার ভুল করলো অভিজিৎ ভুল করছে তাপমাত্রা এবং চাপ না কোনটা কনস্ট্যান্ট বলেছে কোনটা কনস্ট্যান্ট কোনটা ধ্রুবক থাকবে টেম্পারেচার ধ্রুবক থাকবে এই মাত্র করিয়ে দিলাম দেখো তো এই যে কি লিখা কি লিখে দেওয়া আছে বয়লের সূত্র প্রেশার আর ভলিউম হচ্ছে সম্পর্ক তাই তো প্রেশার এই হ্যাঁ প্রেশার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ভলিউম যখন টাই টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট তাই তো টেম্পারেচার কনস্ট্যান্ট তাহলে কি হবে সঠিক উত্তর টেম্পারেচার কনস্ট্যান্ট সুতরাং টেম্পারেচার ইজ দ্যান্সার বিজ দা কারেক্ট আনসার নেক্সট টিনডাল প্রভাবের সাথে সম্পর্কিত জিনিস কিছুই না টিন্ডাল এফেক্ট হচ্ছে আমরা ধরনের মিক্সচার পাই হোমোজিনিয়াস আর হেট্রোজিনিয়াস সমসত্ব এবং অসমসত্ত হোমোজিনিয়াস মিক্সচার কারা জরো জলের মধ্যে চিনি গুলিয়ে রেখেছ বা জলের মধ্যে লবণ গুলিয়ে রেখেছ আমি খালি চোখে দেখে বলতে পারবো না এর মধ্যে জলের মধ্যে লবণ রয়েছে না চিনি রয়েছে তাই না তো এটা এটা কি এটা হচ্ছে একটা হোমোজিনিয়াস মিক্সচার যেটা খালি চোখে দেখে বোঝা যায় না ওর মধ্যে দ্রাব কোনটা ওর মধ্যে দ্রাবক কোনটা কিন্তু মিক্সচার যেগুলো সেই হেট্রোজিনিয়াস মিক্সচারে আমরা দেখতে পাই যে কোনটা দ্রাব আর কোনটা দ্রাবক সেটা আমরা কিন্তু দেখে চিনতে পারি যেমন ধরো কাদামাটির জল দেখে আমরা চিনতে পারবো এর মধ্যে কাদামাটি রয়েছে তাই না তো এখানে যে টিন্ডাল এফেক্ট এই টিন্ডাল এফেক্ট হচ্ছে আলোর একটা এফেক্ট যদি কোনো সমসত্ব দ্রবণের মধ্যে দিয়ে এই আলোকে পাস করানো হয় তাহলে সে কোনো দিকে না বেঁকে সোজা পথে কি করবে বেরিয়ে যাবে তাই তো না সামান্য পরিমাণে বাঁকবে তার প্রতিসরণের জন্য যাই হোক এরকম প্রতিসরণ হয়ে সে কি করবে আবার সে সেই পথে কি হবে বেরিয়ে যাবে তাই তো এখানে কোনো বিক মানে এখানে কোনো কি প্রভাব দেখা যাবে না এখানে কোনো বিক্ষেপণ অর্থাৎ স্ক্যাটারিং দেখতে পাওয়া যাবে না আলো সোজাভাবে বেরিয়ে যাচ্ছে কিন্তু যদি মিশ্রণ হয় অর্থাৎ হেট্রোজিনিয়াস মিক্সচার হেস্ট্রোজিনিয়াস মিক্সচারের ক্ষেত্রে অর্থাৎ অসমসত্ব মিশ্রণ মানে যাদের দেখে আমরা বুঝতে পারবো তার মধ্যে যদি যেমন ধরো দুধ এর মধ্যে যদি আমি এর মধ্যে বা চকের গুঁড়োর সাথে জল এর মধ্যে যদি আমি লাইট ফেলি কি করবে লাইটের এই যে প্রত্যেকটা পার্টিকেল এই এই যে এই মানে মিশ্রণের মধ্যে অবস্থিত পার্টিকেলের মধ্যে কি হবে বিক্ষিপ্ত হয়ে যাবে চারিদিকে ছড়িয়ে যাবে যেরকম আমাদের আকাশ নীল দেখায় সেরকম অনেকটা ব্যাপার চারিদিকে ছড়িয়ে যাবে এবং এই আলো চারিদিকে ছড়িয়ে যাওয়ার ঘটনাটাকে কি বলা হচ্ছে টিন্ডাল এফেক্ট বলা হচ্ছে তো সঠিক উত্তর কি হবে বিক্ষেপণ আশা করি বোঝাতে পেরেছি কলয়েড নয় এর মধ্যে কোনটা খুব তাড়াতাড়ি উত্তর দাও কলয়েড নয় কোনটা কলয়েড দ্রবণ কারা কলয়েড দ্রবণ কারা কলয়েড দ্রবণ হচ্ছে কি বলছে কলয়েড দ্রবণ হচ্ছে যাদের পার্টিকেলস এই যে কলয়েডের মধ্যে যে অনুগুলো রয়েছে সেই অণুগুলো সেই অণুগুলো কি হচ্ছে অণুগুলোর দৈর্ঘ্য কত হতে পারে না কলয়েডের জন্য অনুগুলোর দৈর্ঘ্য এক থেকে এক হাজার নানো মিটার পর্যন্ত হতে পারে বলো কলয়েড দ্রবণের কলয়েড দ্রবণ কোনটা নয় এর মধ্যে বলো কোনটা হবে সঠিক উত্তর রামান এফেক্ট কি রামান এফেক্ট রামান এফেক্ট সিভি রমান এফেক্টের কথা বলেছে রামান এফেক্ট ও স্ক্যাটারিং নিয়েই যে গ্যাস তরল এদের মধ্যে যে স্ক্যাটারিং দেখতে পাওয়া যায় সেই জিনিসটাকেই বলা হচ্ছে রামান এফেক্ট ঠিক আছে চলো সঠিক উত্তর বলো এটার কোনটা হবে গ্যাস তরল লিক মানে সলিড এদের মধ্যে যে এই স্ক্যাটারিং এর গুলো দেখতে পাওয়া যায় এই নিয়ে পরীক্ষা নিয়ে নিরীক্ষা করেছিলেন আমাদের আমাদের রামান সিভি রমান বিজ্ঞানী সিভি রামান একদম সঠিক উত্তর হবে বরিক অ্যাসিড যারা অপশন ডি দিলে একদম সঠিক উত্তর সবাই অপশন ডি দিয়েছে আশা করি একদম কলাইড দ্রবণ মেঘ অবশ্যই মেঘ তাই না মিল্কের উপর ছোট ছোটো ফ্যাটের একদম মিল্কের মধ্যে কি থাকে মিল্কের মধ্যে মিল্ক হচ্ছে তরল তরল লিকুইডের একটা মিশ্রণ তাই তো এর মধ্যে ফ্যাট ফ্যাট রয়েছে আর ফ্যাট কোথায় থাকে জলে দ্রবীভূত অবস্থায় থাকে তাই তো চলো পরবর্তী প্রশ্নে যাই একজন ছাত্র ভুল করে অ্যালকোহলের সাথে অ্যাসিডন মিশ্রিত করে ফেলে অ্যালকোহলের মধ্যে কি মিশে দিয়েছে অ্যাসিটন মিশিয়ে দিয়েছে অ্যাসিটন এবং অ্যালকোহলের মিশ্রণটিকে পৃথক করব কি প্রক্রিয়া দ্বারা এটার উত্তর জানতে যাইছে ওকে একদম সব সল বলে তাই তো একটা সল কারা কঠিনে কঠিনে হতে পারে আবার কঠিনে ধরলেও সল হতে পারে তাই না সল বিভিন্ন রকম হতে পারে বলো সঠিক উত্তর কোনটা হবে অপশান ডি অপশান ডি আংশিক পাতন আংশিক পাতন অপশান ডি আংশিক পাতন আংশিক পাতন একদম আংশিক পাতন ইজ দ্য কারেক্ট অ্যান্সার কারণ কেন কারণ দেখো একটা জিনিস মাথায় রাখবে দেখো অ্যাসিটনের যদি বলি আমরা স্ফুটনাঙ্ক কত অ্যাসিটনের বয়লিং পয়েন্ট কত না অ্যাসিটনের বয়লিং পয়েন্ট ফিফটি সিক্স ডিগ্রি সেলসিয়াস ওকে আর অ্যালকোহলের অ্যালকোহলের বয়লিং পয়েন্ট কত না অ্যালকোহলের বয়লিং পয়েন্ট কত সেভেন্টি এইট পয়েন্ট সামথিং ধরো থ্রি সেভেন ডিগ্রি সেলসিয়াস এবার ফ্র্যাকশনাল ডিস্টিলেশন কাদের মধ্যে হয় ফ্র্যাকশনাল ডিস্টিলেশন তাদের মধ্যেই হয় যাদের যাদের স্ফুটনাঙ্ক কাছাকাছি অর্থাৎ টোয়েন্টি ফাইভ কেলভিনের মধ্যে অবস্থিত পঁচিশ কেলভিন যদি এদের পঁচিশ কেলভিন যদি এদের ডিফারেন্স হয় পঁচিশ কেলভিনের মধ্যে ডিফারেন্স থাকে তখন আমরা কি করব আংশিক পাতন করব অর্থাৎ দুটি কাছাকাছি বয়েলিং পয়েন্ট অবস্থিত দুটো বা দুই বা ততোধিক এলিমেন্টকে আমরা কি দ্বারা পৃথক করতে পারি আংশিক পাতন দ্বারা বা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন দ্বারা পৃথক করতে পারি এটা মাথায় রাখবে পরবর্তী প্রশ্ন সরকরাকে অ্যালকোহলে রূপান্তরিত করার প্রক্রিয়াকে কি বলা হয় ইস্টের ইস্টের উপস্থিতিতে শর্করা কি করছে অ্যালকোহলে পরিণত হচ্ছে ইন দ্য প্রেজেন্স অফ ইস্ট ইস্ট ইস্টের প্রেজেন্সে কি বলা হয় তাকে এটা আমরা আগেও পড়েছি বলো সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর কোনটা হবে বলো যদি ভালো লেগে থাকে যারা লাইক করেনি একটা করে লাইক করে যাবে ঠিক আছে বলো সঠিক উত্তর কোনটা হবে খুব তাড়াতাড়ি বি বি একদম সঠিক উত্তর একদম সঠিক উত্তর অপশন বি অপশান দা কারেক্ট অ্যান্সার ফার্মেন্টেশন বলে বা গাজন প্রক্রিয়া বলে তাই তো এই গাজন প্রক্রিয়া একদম এই গাজন প্রক্রিয়ায় কি তৈরি হচ্ছে সরকারকে অ্যালকোহলে অর্থাৎ ইথাইল অ্যালকোহলে রূপান্তরিত করছে কার উপস্থিতিতে ইস্ট ইস্টের উপস্থিতিতে পৃথক মানে কি তৈরি হচ্ছে এখানে ইথাইল অ্যালকোহল তাই তো ইথাইল অ্যালকোহল ইথাইল অ্যালকোহল উপস্থিত হচ্ছে একদম ভাতের থেকে যে মানে ইসে পাওয়া যায় যে অ্যালকোহল পাওয়া যায় সেটা হচ্ছে এই সন্ধান প্রক্রিয়া যেটাকে হারিয়া বলা হয় তাই না হারিয়া চলো পরবর্তী প্রশ্ন এর মধ্যে কোনটি কোনটিতে সোনা দ্রবীভূত থাকতে পারে সোনা নর্মালি দ্রবীভূত থাকে অ্যাকোয়ারি যেতে তাই তো বা অম্লরাজ এর মধ্যে কোথায় সেটা বলো সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর কোনটা হবে বলো ওকে অপশন বি এইচ না এইচ টু সাথে সোনার কোনো রকম সম্পর্ক নেই এইচ কোথায় ব্যবহার করব

একদম সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে HNO3 ওকে নাইট্রিক অ্যাসিড এই নাইট্রিক অ্যাসিডের নাইট্রিক অ্যাসিড যদি আমরা অনুপাতে মেশাই তাহলে আমরা কি পাবো অম্লরাজ পাচ্ছি তাই তাইতো অম্লরাজ বা অ্যাকোয়া রিজিয়া পাচ্ছি পরবর্তী প্রশ্ন বেরিয়াম নাইট্রেট সিগন্যাল ফ্লারেট এবং আতশবাজিতে ব্যবহৃত ফ্লেয়ার্ড এটা ফ্লারেট না ফ্লেয়ার্ড ওকে তারও বাংলা পড়ে লাভ নেই ইংলিশ পড়ছি বেরিয়াম নাইট্রেট ইজ ইউজ ইন সিগনাল ফ্লেয়ার্ড অ্যান্ড ফায়ার ওয়ার্কস দ্যাট বার্নস ইন ব্রাইট ড্যাশ কালার আচ্ছা বেরিয়াম নাইট্রেট বেরিয়াম নাইট্রেটের যে কালার সেই কালারটা বলছে উজ্জ্বল যে কালারটা পাই আমরা সেই কালারটার কথা বলছি বলো কোনটা হবে গঙ্গা গঙ্গাজাল কিন্তু অরিজিনালি বিহারের একটা ঘটনা তাই না বিহারের একটা ঘটনা হচ্ছে গঙ্গা বলো বল সঠিক উত্তর কোনটা হবে রেড স্টমের জন্য ওকে বাদবাকিগুলো তো বলতে হবে এখানে বেরিয়াম নাইট্রেট বলেছে অপশান ডি অপশান ডি ওকে চলো সঠিক উত্তরটা একদম ডি কারেক্ট দ্যান্সার সবাই অপশান ডি সচিন একটু ভুল হয়ে গেল হলুদ নয় আমি বলে দিচ্ছি হলুদ আমি বলে দিচ্ছি একদম অমিত কুমার তাই না তো চলো দেখো প্রথম থেকে দেখি যদি কমলা বলে কমলা হচ্ছে যদি নীল বলে কপার যদি হলুদ বলে হলুদ আমরা সাধারণত পাই হচ্ছে সোডিয়ামের জন্য সোডিয়ামের জন্য ওকে প্রত্যেকটা জিনিস মাথায় রাখবে পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নের আগে বলে রাখি যারা এখনও সেল নেবে নেবে করছে তারা নিয়ে নাও অবশ্যই সেল নিয়ে নাও কুপন কোড ইউজ করো পি ওয়েস্ট বেঙ্গল ফুড এসআই পাচ্ছ মাত্র তিনশো চব্বিশে কলকাতা পুলিশ ডাব্লিউ পুলিশ এসআই চার চারশো উনিশ টাকায় রেলওয়ে বেঙ্গলই মাত্র চারশো উনিশ টাকায় রেলের ঘন্টা বেজে গেছে রেলের সুযোগ নিতে পারো এখন থেকে এখন থেকে এখন থেকে প্র্যাকটিস করা শুরু করো প্রিপারেশান নেওয়া শুরু করো কারণ কেন বলছি এলপির যে ভ্যাকান্সি দিয়েছে মানে গঙ্গা ওই গঙ্গা জলের মতো নৈবিদ্যের প্রসাদের মতো ঠিক আছে ষোলো হাজারের উপরে ভ্যাকান্সি রয়েছে সেখানে পেলে কত না পাঁচ হাজার সামথিং ওকে তো একটা জিনিস পরিষ্কার এরপরে রেলের যাই বেরোবে না কেন কম্পিটিশান কিন্তু হাই হবে গতবারের তুলনায় এবারে কম্পিটিশান প্রায় পাঁচ গুণ হয়ে গেল কারণ গতবার প্রায় টোয়েন্টি সেভেন থাউজেন্ড টোয়েন্টি সেভেন থাউজেন্ড ভ্যাকান্সি বেরিয়েছিলো তারপরে তো টেকনিশিয়ান আলাদা রয়েছে সেখান থেকে রিডিউস হয়ে পাঁচ গুণ রিডিউস হয়েছে মানে কম্পিটিশান বেড়েছে পাঁচ গুণ তো আমার মনে হয় ভবিষ্যতে যে রেলের যে সিটগুলো আসতে চলেছে ভ্যাকান্সিগুলো তাতেও মনে হয় কিন্তু সিটের ইসে কমবে সিট সংখ্যা কমবে সুতরাং কম্পিটিশান কিন্তু হাই হতে চলেছে ওকে হাই হতে চলেছে তো কম্পিটিশান যখন হাই তখন আমার মনে হয় আগের থেকে প্রিপারেশান নেওয়া ভালো উইথ ডিটেলস অ্যানালাইসিস করে আর রেলওয়েতে জেনারেল সায়েন্সের গুরুত্ব তোমরা জানো খুব ভালো করে প্রায় কুড়ি থেকে পঁচিশটা কোশ্চেন আসে এই জেনারেল সায়েন্স থেকে ওকে নেক্সট হচ্ছে এসএসসি জিডি বেঙ্গলি পাচ্ছ একশো চুরানব্বই টাকায় আর ডাব্লু বিপিএসসি ক্লার্কশিপ পেয়ে যাচ্ছ কততে না ডাব্লু বিপিএসসি ক্লার্কশিপ পেয়ে যাচ্ছ মাত্র পাঁচশো উনিশ টাকায় ওকে কম্পিটিশান কমবে না কমবে না তো জানি দিন দিন যত দিন বাড়বে কম্পিটিশান বাড়বে তাই না তো competition বাড়বে সেটা মাথায় তো রাখতেই হবে যেরকম তার সাথে সাথে চাকরিটা পেতে হবে সেটাও তো মাথায় রাখতে হবে তাই না চাকরিটা পাওয়ার জন্য যে কাজটা করার দরকার সেই কাজটা অবশ্যই করো ওকে যদি মনে হয় নিতে হবে নিয়ে নাও এরকম নয় যে না কয়দিন পর নিচ্ছি এরকম ব্যাপার নেই কয়দিন পর কেন নেবে যদি মনে হয় যে নিতে হবে তো আজকেই নিয়ে নাও নিয়ে তারপরে তারপরে ভাবো যে কেন নিলাম নেওয়ার পরে শুরু করো ঠিক আছে জানি সাউন্ড কম আসছে ওকে চলো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নের উত্তর দাও নিম্নলিখিত কোনটি সাউন্ড ওয়েভের ক্রমাগত দুটি সংকোচনের মধ্যাকার দূরত্বের জন্য দায়ী বলো এই ধরো এই একটা এই একটা সাউন্ড ওয়েভ আছে ধরো একটা ওয়েভ আছে বলেছে এই ওয়েভের ধরো এই পিক ওয়েভ এই পিক ওয়েভের মধ্যে দূরত্ব এই ওয়েভের মধ্যে দূরত্ব বা এই ওয়েভের মধ্যে দূরত্ব এই দুটুই দূরত্বকে কি বলা হয় ওকে অলরেডি উত্তর আসা শুরু করে দিয়েছে এমপ্লিফায়ার এমপ্লিফায়ার না ভাই এমপ্লিফায়ার কাকে বলা হয় এমপ্লিফায়ার কিgini দেখো ভালো করে বলছি এমপ্লিফায়ার হচ্ছে এমন একটা ডিভাইস যে কি করছে ইলেকট্রিক্যাল পাওয়ারকে ইনক্রিজ করে দিতে সাহায্য করছে ঠিক আছে এই যে মাইকে কথা বললে কথাটা জোরে শোনা যায় ইলেকট্রিক্যাল সিগন্যালকেও কি করে দেয় এমপ্লিফাই করে দেয় এটার এটাকে বলা হচ্ছে এমপ্লিফায়ার ঠিক আছে তো অ্যামপ্লিফায়ার না অ্যামপ্লিফায়ার না একদম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কারেক্ট অ্যানসার ওয়েভলেন্থ ওই দুটোর যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যকে বলা হয় হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য তাই তো পর্যায়কাল কি জিনিস পর্যায়কাল কি জিনিস না এরকম এই যে এই যে এক সেকেন্ডে এরকম একটা সাইকেল কমপ্লিট হতে সরি একটা সাইকেল কমপ্লিট হতে যে সময় লাগে তাকে কি বলবো তাকে বলবো আমরা পর্যায়কাল তাই তো আর ফ্রিকোয়েন্সি কি অর্থাৎ এক একটা সাইকেল কমপ্লিট হতে কত সেকেন্ড লাগে কত সেকেন্ড সেটা হচ্ছে কি সেটা হচ্ছে পর্যায়কাল আর ফ্রিকোয়েন্সি কি ফ্রিকোয়েন্সি হচ্ছে এক সেকেন্ডে কতগুলো কতগুলো সাইকেল কমপ্লিট করছে এক সেকেন্ডে কতগুলো সাইকেল কমপ্লিট করছে সেটা তার কি সেটা তার ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক এদের দুজনের মধ্যে সম্পর্ক কি না ফ্রিকোয়েন্সি টু ওয়ান বাই টাইম পিরিয়ড বা ওয়ান বাই পর্যায়কাল ওকে মাথায় রাখবে প্রত্যেকটা ইম্পর্টেন্ট পরবর্তী প্রশ্নে আসছে অল্টারনেটিং কারেন্টের কারেন্টের দিক এবং প্রস্থ পরিবর্তিত হয় কীরকম রূপে এইটা এটাকে বলা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট অল্টারনেটিং কারেন্ট মানে এটা কি হবে এটা একটা সাইনো সাইডাল ওয়েভ হবে অল্টারনেটিং কারেন্টের যে ওয়েভ হয় অর্থাৎ আমাদের বাড়িতে যে কারেন্টটা আসে সেই কারেন্টের ওয়েভ হয় এরকম অনেকটা ঠিক আছে এটাকে কি বলা হয় সাইনো সাইডাল ওয়েভ অর্থাৎ এটা একটা সাইনের ওয়েভ সাইন থিটা পড়েছে না সেই সাইনের ওয়েভ এটা তো এই এই যে এটা এটা কি হচ্ছে বারবার বলো ওকে অপশন ডি পরিবর্তিত হয় না অবশ্যই পরিবর্তিত হয় এই জন্য তো অল্টারনেটিং নাম রয়েছে তাই না শুভ্রকান্তি বি ওকে এলোমেলো রনি এলোমেলো বলছে এলোমেলো র্যান্ডাম লি আচ্ছা বাকিরা অপশন বি পর্যায়ক্রমে ওকে এলা রাজকুমার অপশন বি ওপু অপশন বি বা সচিন অপশন বি উভয় বি ওকে 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 অপশন বি অপশন বি একদম সঠিক উত্তর অপশন বি এরা এটা পিরিয়ডিক্যালি কি হচ্ছে পিরিয়ডিক্যালি চেঞ্জ হচ্ছে দেখো পিরিয়ডিক্যালি চেঞ্জ হচ্ছে এই প্রথমে হচ্ছে পজিটিভ ছিল এই পজিটিভ পিরিয়ডে ছিল পজিটিভ পিরিয়ডের থেকে কোথায় চলে যাচ্ছে নেগেটিভ পিরিয়ডে চলে যাচ্ছে নেগেটিভ সাইকেলে চলে এসছে আবার নেগেটিভ সাইকেলের থেকে আবার পজিটিভ সাইকেলে যাচ্ছে আবার নেগেটিভ সাইকেলে যাচ্ছে কন্টিনিউয়াসলি কী হচ্ছে এটার তার পিরিয়ডটাকে কি করছে বারবার চেঞ্জ করছে একদম বাড়ির যত ইকুইপমেন্ট সমস্ত কিছু লাগানো থাকে সমান্তরাল সমবায়ে পরবর্তী প্রশ্ন কোনো পদার্থের তাপমাত্রায় কোনো পরিবর্তন ছাড়াই অন্য অবস্থায় পরিবর্তনের জন্য প্রয়োজনীয় তাপের পরিমাণকে কি বলা হয় দ্য অ্যামাউন্ট অফ হিট রিকায়ার্ড ফর এ সাবস্টেন্স টু চেঞ্জ ফ্রম ওয়ান স্টেট টু অ্যানাদার স্টেট উইদাউট চেঞ্জ ইটস টেম্পারেচার ইজ কল্ড বলো কি বলছে পদার্থের উষ্ণতা একই আছে কিন্তু পদার্থের স্টেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে কি রকম আমরা জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল পাই আবার জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বরফও পাই কি করে সম্ভব এটা কি করে সম্ভব বা একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল পাচ্ছি আবার একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বাষ্প পাচ্ছি দেখো এখানে টেম্পারেচারের পরিবর্তন হচ্ছে না কিন্তু তার স্টেট চেঞ্জ হয়ে যাচ্ছে তার অবস্থা চেঞ্জ হয়ে যাচ্ছে এই ঘটনাটা হয় কাজ কারণে না লিনতাপের কারণে লিনতাপ ইজ এ লিনতাপ কি ল্যাটেন্ট হিট তাই তো ইট ইজ এ হিডেন হিট এমন একটা অদৃশ্য তাপ যেটা বার হয়ে গেলে বা ঢুকলে কি হচ্ছে তার স্টেট চেঞ্জ হয়ে যাচ্ছে তাই তো একদম যদি জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে জিরো ডিগ্রি জলে পরিণত করতে হয় তাহলে আমাকে আশি ক্যালোরি তাহলে আমাকে কত তাপ দিতে হবে না এই এইটটি ক্যালোরি পার গ্রাম তাপ কি করতে হবে তাপ তুলে নিতে হবে তাই তো বরফ জল থেকে বরফ করতে গেলে তাপকে আমার এমিট করতে হবে তাপকে ত্যাগ করতে হবে আর বরফ থেকে জল করতে গেলে তাপকে দিতে হবে তাই তো আর একশো ডিগ্রির জলের থেকে একশো ডিগ্রি বাষ্পতে যদি করতে চাই তাহলে কি হচ্ছে কত ক্যালোরি তাপ দিতে হচ্ছে না পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রাম তাপ কি করতে হচ্ছে তাপ দিতে হচ্ছে এটাকে কি বলা হয় ল্যাটেন বা লিন তাপ সঠিক উত্তর লিন তাপ পরবর্তী প্রশ্ন নিচের কোনটি সার্চ লাইটে প্রতিফলক হিসাবে ব্যবহৃত হয় সার্চ লাইট সার্চ লাইট গাড়ির হেডলাইট কোন প্রতিফলক ব্যবহার করি খুব তাড়াতাড়ি উত্তর দাও বলো সঠিক উত্তর কোনটা হবে ওকে সৌভিক বজরাং শচীন রনি পিকলু অবতল দর্পণ আচ্ছা অবতল লেন্স পিকলু লেন্স বলেছে ভালো করে কোনটা ইউজ করি প্রতিফলক হিসাবে লেন্স ইউজ করি না দর্পণ ইউজ করি ওকে উত্তল দর্পণে চলে এসেছে এখন ও গলায় সবার এখন ও গলায় সবার কি সুন্দর গলাচ্ছে বাহ এতদিন করার পরেও এখনো গোলায় সবার। যা তো গোলালে চলবে পরীক্ষা সময় কি করবে পরীক্ষার সময় তো সবকিছু ঘেটে খাওয়া হয়ে যাবে তাহলে। তাই না? অপশন ডি উত্তল লেন্স। ওকে উত্তল দর্পণ। আচ্ছা। খুব খুব কম সংখ্যক লোকের খুব কম সংখ্যক পার্টিসিপেন্ট আমাদের বন্ধুদের উত্তর সঠিক হয়েছে। যাই হোক কন কনকেভ মিরার হবে অবতল দর্পণ লেন্স কেন আসছে এখানে লেন্স কেন আসছে এখানে লেখা আছে লেন্স লেন্স কোথায় ব্যবহার করি আমরা লেন্স আমরা লাইটে কখনো ব্যবহার করি বলো আমরা লাইটে ব্যবহার করি দর্পণ তাই তো কোন দর্পণ ব্যবহার করি না অবতল দর্পণ গাড়ির হেডলাইট বলো বলো বা সার্চ লাইট বলো এদেরকে আমরা কি ব্যবহার করি অবতল দর্পণ ব্যবহার করি উত্তল দর্পণ কোথায় ব্যবহার করি না রেয়ার ভিউ মিরারে গাড়ির যে রেয়ার ভিউ মেরার সেই রেয়ার ভিউ মেরারে ব্যবহার করি কি উত্তল দর্পণ বারবার করে পড়ানো তাও ভুল হয় নেক্সট প্রশ্ন সোনার সোনারের আমরা যা ব্যবহার করি সেটা কি সোনারের ফুল ফর্মটা বলো সোনারের ফুল ফর্মটা বলো সোনারের ফুল ফর্মটা বলো একদম দর্পণ ব্যবহার করি তাহলে চলো একদম যদি উত্তল দর্পণ আমরা ব্যবহার করতাম তাহলে কি হতো চারিদিকে বিক্ষিপ্ত হয়ে যেত চারিদিকে বিক্ষিপ্ত হয়ে যেত আলো তাই না অবতল দর্পণ ব্যবহার করছি বলেই একটা ফোকাসে এসে কি হচ্ছে একটা জায়গায় মিলিত হচ্ছে চলো নেক্সট বলো সোনারের ফুলপম আগে বলো আর এটার অ্যান্সার দাও সোনারের ফুলপম কি সাউন্ড একদম ভেরি গুড ভেরি গুড অভিষেক ভেরি গুড সাউন্ড নেভিগেশন ওকে হ্যাঁ ঠিক আছে কোনটা ইউজ করি একদম সঠিক উত্তর আলট্রাসনিক আলট্রাসনিক আমরা যা আমাদের এই সোনার ব্যবহার করা হয় কি করা হয় সাধারণত ধরো এই এই যে সমুদ্র ধরো এই সমুদ্র এখানে একটা জাহাজ আছে এখানে একটা জাহাজ আছে এখান থেকে কি করা হয় এই সোনার যন্ত্রের সাহায্যে এখান থেকে একটা ওয়েব ছাড়া হয় এরকম একটা ওয়েব ছাড়া হয় এই ওয়েব সমুদ্রের নিচেকে ধাক্কা খায় ধাক্কা খেয়ে কী করবে সেটা আবার রিফ্লেক্ট করে সেটা আবার কোথায় চলে আসে এই সোনারের মধ্যে চলে আসে এই যে ধাক্কা খেয়ে ফিরে আসার যে সময়কাল সেই সময়কালের সাথে এই স্পিড যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা কত গভীর গভীর সেটা আমরা পেয়ে যাচ্ছি তাই না স্পিডকে গুণ করে দিতে হবে ভাগ নয় গুণ করে দিলে আমরা কত গভীরে রয়েছে সেটা আমরা পেয়ে যাবো তাই তো তো সোনার ইউজ করা হয় কোথায় জাহাজে ব্যবহার করা হয় সমুদ্রের গভীরতা মাপতে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং পরবর্তী প্রশ্ন আর কি ব্যবহার করা আলট্রাসনিক ওয়েব ব্যবহার করা হয় তাই তো আচ্ছা ইনফ্রাসনিক ওয়েব আচ্ছা আল্ট্রাসনিক ওয়েব কারা যারা গ্রেটার দেন টোয়েন্টি কিলো হার্টস মাথায় রাখবে ইনফ্রাসনিক সাউন্ড কারা ইনফ্রাসনিক সাউন্ড হচ্ছে যাদের লেস দেন টোয়েন্টি হার্টস ভূমিকম্পের সময় এই সাউন্ড উৎপন্ন হয় আর আলট্রাসনিক সাউন্ড কারা শুনতে পায় বাদুর তাই না বাদুর এরা আলট্রাসনিক সাউন্ড শুনতে পায় আর ইনফ্রাসনিক সাউন্ড কারা শুনতে পায় হাতি কুকুরেরা ইনফ্রাসনিক সাউন্ড শুনতে পায় চলো পরবর্তী প্রশ্ন দৃষ্টিভঙ্গি নিরাময়ের জন্য কোন লেন্স ব্যবহার করা হয় অ্যাস্টিগমাটিজম কে নির্মূল করতে কোন কোন লেন্স ব্যবহার করা হয় বলো অপশান ফোর সিলিন্ড্রিক্যাল লেন্স ওকে বাকিরা অপশান সি বাইফোকাল বাইপোকাল লেন্স ব্যবহার করায় প্রেস বায়োপিয়া সারাই করতে প্রেস বায়োপিয়া অবতল লেন্স আর উত্তল লেন্স কনকেভ লেন্স ব্যবহার করায় মায়োপিয়া আর কনভেক্স লেন্স ব্যবহার করায় হাইপারমেট্রোপিয়া ওকে তাহলে সঠিক উত্তর কোনটা হবে অপশন ডি না রাজকুমার অপশন বি নয় অপশন ডি ইজ দা करेक्ट आंसर কি বললাম উত্তর লেন্স হাইপারমেট্রোপিয়া কনকেভ লেন্স মায়োপিয়া বাইপোকাল লেন্স প্রেস বাইওপিয়া প্রত্যেকটা জিনিস বলেছি মায়োপিয়া কি হাইপারমেট্রোপিয়া কি বা ইসে তোমার তোমার প্রেস বাইওপিয়া কি আরও একবার বলে দিচ্ছি মাথায় রাখবে মায়োপিয়া কি নিকট দৃষ্টি অর্থাৎ কাছের দৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দূরের দৃষ্টি দেখতে সমস্যা হচ্ছে হাইপারমেট্রোপিয়া কি দূর দৃষ্টি দূরের দৃষ্টি ঠিকঠাক দেখতে পারি কাছের দৃষ্টি দেখতে সমস্যা হয় প্রেস বায়োপিয়া কি দুটোই যখন একসাথে সমস্যা হচ্ছে বৃদ্ধ বয়সে যাদের হয় দূরের জিনিসও দেখতে পারি না কাছের জিনিসও দেখতে পারি না তখন বাইফোকাল লেন্স ওকে আর যদি অ্যাস্টিগমাটিজম হয় তাহলে কি হবে সিলিন্ড্রিকাল লেন্স এটাও মাথায় রাখবে পরবর্তী প্রশ্নে আসি নেক্সট পৃথিবীর পৃথিবী বিশ্বের অভ্যন্তরে আটকে থাকা তাপটি কি নামে পরিচিত অর্থাৎ এই যে পৃথিবীর অভ্যন্তরে কি রয়েছে গলিত লাভা রয়েছে সেই লাভা থেকে যে উৎপন্ন তাপ সেই উৎপন্ন তাপকে আমরা এর মধ্যে কোন তাপ তাপকে বলি খুব তাড়াতাড়ি উত্তর দাও দেখো অপশানের মধ্যেই লুকিয়ে রয়েছে কোশ্চেনের অ্যান্সার বলো সঠিক উত্তর কোনটা হবে অপশান সি ওকে সি কোনো কথা হবে না বা ওকে অপশান সি একদম সঠিক উত্তর একদম সঠিক উত্তর অপশান সি অপশান সি ভূ এনার্জি বা জিও এনার্জি বলা হয় তাই না এই জিও এনার্জিকে কাজে লাগিয়ে আমরা তড়িৎ শক্তি উৎপন্ন করতে পারি তাই তো আচ্ছা জোয়ারভাটা জোয়ার টাইডাল এনার্জি এর সাথেও আমরা তড়িৎ শক্তি উৎপন্ন করতে পারি এই এই দুটকে বলা হয় নন কনভেনশনাল এনার্জি কি বলা হয় ন অচিরাচরিত শক্তি আর ফসিল সেনার্জি আর নিউক্লিয়ার এনার্জি এদেরকে কি বলা হয় চিরাচরিত শক্তি মানে চিরাচরিত শক্তি কারা অর্থাৎ কনভেনশনাল এনার্জি কারা যেটা এক সময় পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে যেটা এনার্জিটা একটা লিমিটেড মানে লিমিটেড একটা লিমিটেড সঞ্চিত রয়েছে লিমিটেড অবস্থায় স্টোর করা রয়েছে তাকে কি বলবো চিরাচরিত শক্তি অচিরাচরিত শক্তি কারা এই যে সোলার এনার্জি উইন্ড এনার্জি টাইটাল এনার্জি জিও থার্মাল এনার্জি এদের পরিমাণ প্রচুর পরিমাণে রয়েছে এদের এরা কখনো ফুরাবে না সোলার এনার্জি যতদিন সূর্য থাকবে ফোরাবে না এদেরকে কী বলা হয় অচিরাচরিত শক্তি তাই তো তো আমাদের জেনারেশন আস্তে আস্তে চিরাচরিত শক্তির থেকে অচিরাচরিত শক্তির দিকে কি হচ্ছে কনভার্ট হয়ে যাচ্ছে তার কারণ কয়লা বেশি নেই আর পেট্রোলিয়াম আর কি খাবো তারপরে আমরা কি দিয়ে কি করব তখন চিরাচরিত শক্তি অচিরাচরিত শক্তির উপর আমাদের নির্ভর করতে হবে পরবর্তী প্রশ্ন রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন খুব তাড়াতাড়ি উত্তর চাই খুব তাড়াতাড়ি উত্তর চাই রক্তের গ্রুপ ব্লাড গ্রুপ কে আবিষ্কার করেন বাকেরা উত্তর দেবে বজরাংশান বি একদম সঠিক উত্তর অপশান বি একদম সবাই সঠিক সবাই সঠিক ল্যান্ডস্টাইনার প্রথম আবিষ্কার করে কি ল্যান্ডস্টাইনার প্রথম আবিষ্কার করে কি আবিষ্কার করে এই রক্তের গ্রুপ তাই তো উইলিয়াম হারবে উইলিয়াম হারবে উইলিয়াম হারবে কি কি আবিষ্কার করে উইলিয়াম হারবে মাথা রাখবে যে তোমার আমাদের যে রক্তের পূর্ণ সঞ্চালন আমাদের দেহে যে রক্তর যে সঞ্চালন পূর্ণ সঞ্চালন এই পূর্ণ সঞ্চালনটা প্রথম লক্ষ্য করে কে উইলিয়াম হারবে রক্তের মানব দেহের মানব দেহের অবশ্যই মানব রক্তের পূর্ণ সঞ্চালন এটা লক্ষ্য করেন ওকে ঠিক আছে এটা মাথায় রাখবে হচ্ছে শরীরের কোন অংশে মৃগি রোগে আক্রান্ত হয় রোগে তাহলে কি ব্যাটারি গাড়ি কিনবো নাকি পেট্রোল গাড়ি কিনবো স্যার দেখো দুটোরই অ্যাডভান্টেজ আছে দুটোরই ডিসঅ্যাডভান্টেজ আছে ব্যাটারি গাড়ি কিনলে তোমার পার ইউনিট কস্ট পার কিলোমিটার কস্ট কমে যাচ্ছে পেট্রোল গাড়ি কিনলে তোমার পার ইউনিট কস্ট বেড়ে যাচ্ছে কিন্তু ওই যে ব্যাটারি গাড়ির যখন ব্যাটারিটা চেঞ্জ করতে যাবে পাঁচ বছর পরে তখন ওই গাড়ির যা দাম তার হাফ দাম নেবে ব্যাটারি পেট্রোল গাড়ি তো অত ঝামেলা নেই ঠিক আছে দুটোরই অ্যাডভান্টেজ আছে দুটোরই ডিসঅ্যাডভান্টেজ আছে একটা ব্যাটারি গাড়ির দাম পেট্রোল গাড়ির প্রায় দ্বিগুণ তাহলে তোমাকে ইনিশিয়ালি অনেক টাকা খরচা করতে হচ্ছে তো ব্যাটারি এখনও সেই সেই আমরা সেই মানে সেই ডেভেলপমেন্ট এখনও করতে পারিনি যখন সমস্ত কিছু অ্যাভেলেবেল হয়ে যাবে যখন কম্পিটিশান বাড়বে তারপরে সেটা হবে নয় হয় ব্যাটারি গাড়ি কিনো ঠিক আছে ওকে ফি আচ্ছা শচীন এটা তো বাজে বাজে ব্যাপার এই এই প্রবলেম থাকলে ইমিডিয়েটলি মানে যেটা করতে আমি জানি না ভাই আমার আমার জানা নেই এটা মানে এটার এটার মানে নির্মূল আমি যতদূর জানি মেগি রোগ মানে হয় না ঠিক হয় না কিন্তু ওষুধ দিয়ে ওষুধ দিয়ে অনেকটা ইসে করা হয় ওষুধ দিয়ে অনেকটা ঠিক করা যেতে পারে ঠিক আছে তবে মানে পুরো প্রতিকার আমি জানি না ভাই তবে আমার আমি মনে করি যে এরকম রোগ থাকলে অবশ্যই সেটাকে সেটাকে অবশ্যই নির্মূল করে দেওয়া দরকার ঠিক আছে ইকোসিস্টেমে নেই কে বলেছে ব্যাটারি গাড়িতেও ব্যাটারি গাড়িতেও কিন্তু ব্যাটারি গাড়িতেও কিন্তু পলিউশন হয় প্রচুর পরিমাণে পলিউশন হয় ঠিক আছে এরকম না যে শুধু পেট্রোল দায়ী একার উপর দোষ দিয়ে লাভ নেই ওকে চলো সঠিক উত্তর হবে ব্রেন একদম সঠিক উত্তর ব্রেন কি ব্রেনে কি এই যে আমাদের নার্ভাস সিস্টেমকে অ্যাটাক করছে ডাইরেক্ট মিগি রোগ তাই তো চলো পরবর্তী প্রশ্ন লিভার ফ্লুক কোন ফাইলামের অন্তর্গত ঠিক আছে ভাই তোমাকে বলছি সচিন যদি এরকম সমস্যা থেকে থাকে তো অবশ্যই অবশ্যই ডাক্তার দেখাও ভাই ছোটবেলার থেকেই ডাক্তার দেখাও যাতে একটা না ওই মানে গন্ধ শোখাতে হয় ওইসব হচ্ছে আমাদের আমাদের নিয়ম ঠিক আছে আমরা তৈরি করেছি ডাক্তার বলতে পারবে অরিজিনাল ট্রিটমেন্ট কি ঠিক আছে অন্য কোনো রকম সাজেশন শুনো না ডাক্তার কাছে যাও ডাক্তার যে যেটার প্রতি এক্সপিরিয়েন্স তার কাছে যেতে হবে অনেক অনেক কথা বলবে দরকার নেই আমিও বলবো চামচ দিতে হয় দরকার নেই ডাক্তারের কাছে গিয়ে শোনো পরামর্শ নাও কি করতে হয় ঠিক আছে বলো ব্যাটারি তৈরি করতে পলিউশন হয় ব্যাটারির মধ্যে দিয়ে যে মানে জিনিসটা নির্গত হচ্ছে এরপরে মানে ব্যাটারি ছাড়াও এর মধ্যে আরো অনেক রকম অনেক রকম প্রবলেম আছে ঠিক আছে অনেক রকম পলিউশন আছে পলিউশন নিয়ে আসবো না পরবর্তী লিভার কোন ফাইলামের অন্তর্গত বলো ডি আসছে নিডারিয়া না নিডারিয়া নয় নিডারিয়া নয় একদম নয় এদেরকে কি বলি যদি লিভার ফ্লুক মানে এরা এরা এদেরকে কৃমি বলা হয় কৃমি কাদের মধ্যে পড়ছে প্লাটি এলমেন্টিস বা অ্যাসকেলমেন্টিস কৃমি বললেই দুটোর মধ্যে একটা হবে হয় প্লাটি এলমেন্টিস নয় অ্যাসকেলমেন্টিস এর মধ্যে কোনটা হবে তাহলে দেখো বলো এটা হবে প্লাটি এলমেন্টিস ঠিক আছে মানে চ্যাপটা কৃমি চ্যাপটা কৃমি যদি বলে এই লিভার ফ্লুক এটা যদি ছবি দেখতে পারতো তাহলে বুঝে যেতে লিভার ফ্লুক হচ্ছে চ্যাপটা কৃমি এটা হচ্ছে চ্যাপটা কৃমি চ্যাপ্টার কৃমি কাদের মধ্যে থাকছে চ্যাপ্টার কৃমি থাকছে তোমার প্লাটি হেলমেন্সের মধ্যে আর অ্যাসকেলমেন্সিস হচ্ছে গোল কৃমি ঠিক আছে এদের বডি নরম হয় ওকে চলো পরবর্তী প্রশ্ন ব্যাটারির ভেতরে জল ঢালতে হয় তার কারণ হচ্ছে ব্যাটারির মধ্যে থাকে হচ্ছে সালফিউরিক অ্যাসিড এবার ওই সালফিউরিক অ্যাসিড স্ট্রং অ্যাসিড নয় সালফিউরিক অ্যাসিডটা যেটা থাকে সেটা ডাইলিউট অবস্থায় থাকে জলের মধ্যে ওকে একদম অ্যানালিডা হচ্ছে কেচো অঙ্গুরিমাল প্রাণী বলা হয় তাই না তো আহ অবস্থায় থাকে তো ডাইলিউট অবস্থায় রাখতে গেলে অ্যাসিডকে জল তো আমাকে ঢালতেই হবে তাই না নাও পরবর্তী প্রশ্ন নিচের কোন কোন ফুলের অংশ থেকে ফল জন্মায় খুব তাড়াতাড়ি উত্তর দাও বলো অপশান সি অপশন সি ওকে রাজকুমার এলা অপশন সি বাকিরা উত্তর দেবে বাকিরা উত্তর দেবে সচিন এফ এফ মানে কি আবার কোনটা অপশান সি সচিন ডি ডিম্বক আচ্ছা শুভ অপশন বি গর্ভমুণ্ডা পুঙ্কেশর স্টিভেন হচ্ছে গর্ভমুণ্ড বা স্ত্রী স্ত্রীদের কি রিপ্রোডাক অর্গান ওভারিতে কি হচ্ছে ওভারিতে ফল জন্মাচ্ছে অর্থাৎ অর্থাৎ স্ত্রী উদ্ভিদের যে ডিম্বাশ হয় সেই ডিম্বাসের মধ্যে কি হচ্ছে ফলটা জন্মগ্রহণ করছে এ তো আমাদের সবার একি তাই না আমাদের ক্ষেত্রেও তো তাই এটা মানুষ এটা প্রাণী জন্মগ্রহণ করছে কোথায় ডিম্বাসয় এর মধ্যে তাই না নেক্সট পরবর্তী বলো আমাশয় জন্য দায়ী কোন ব্যাকটেরিয়া আমাশয় বলো ডিসেন্ট্রি বলে হয় তাই তো ডিসেন্ট্রি খুব তাড়াতাড়ি উত্তর চাই আমাশয় খুব ভয়ানক একটা রোগ তাই না না পারবে শুতে না পারবে ঘোমাতে না পারবে দাঁড়িয়ে থাকতে খুব ভয়ানক একটা রোগ বলো সঠিক উত্তর কোনটা হবে অপশন সি তাই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস টিবি রোগের জন্য হয় কি সব বলছো টিউবারকুলোসিস নাম দেখে বুঝতে পারছো না লেখা আছে আবার উত্তর ভুলভাল দিচ্ছে সবাই অদ্ভুত একটা ছেলে উত্তর ঠিক দেয়নি এখনো না একজন দিয়েছে একজন দিয়েছে কথা না কথাও ঠিকঠাক দেয়নি কেউ উত্তর ঠিক আবার ও সরি 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 মাই মিস্টেক মাই মিস্টেক সরি বুঝতে পারিনি ওটা সরি অপশান ডি হচ্ছে মাইক্রোব্যাক্টরিয়ামটি ব্যবহার করেছিস ওকে না বলো সঠিক উত্তর কোনটা হবে বলো তোমরা বলো দেখি কোনটা হবে সঠিক উত্তর বলো আচ্ছা সঠিক উত্তরটা দেখে নিই অপশান এ অপশান এ দিতে কারেক্ট অ্যান্সার ঠিক আছে দেখো ভালো করে অপশান এ সি জন্য কি হয় সিগেলার জন্য কি হচ্ছে সিগেলার জন্য হচ্ছে রোগ আমাশ্বয়রোগ কার জন্য কলেরা কলেরা হচ্ছে কার জন্য বিব্রিও কলরির জন্য এই যে এই যে স্টেপ্টোকাস পায়োজেনিক্স এটা কি এটা হচ্ছে বিভিন্ন রকম জ্বর জ্বরের জন্য দায়ী বিভিন্ন রকম জ্বর তো জ্বর যেখানে দেখতে পাবে এটা ক্লিক করে আসতে পারো আর টিউবার মানে টিবি টিবি রোগের জন্য দায়ী ওকে চারটেই বলে দিলাম পরবর্তী প্রশ্ন পিত্তথলিতে উপস্থিত পাথরগুলি কোন জাতীয় খাদ্য উপাদানকে হজম করতে প্রভাবিত এই যে আমাদের যে স্টমাক এই যে সরি স্টমাক বলছি গল ব্লাডার এই গল ব্লাডারের মধ্যে এই গল ব্লাডারের মধ্যে কি রয়েছে এই গল ব্লাডারের মধ্যে কি রয়েছে পাথর রয়েছে গল ব্লাডার স্টোন বলে তাই তো সেই গল ব্লাডার স্টোন বা যে অন্যান্য স্টোন রয়েছে কোলেস্টেরল পাথর বলে সেই কোলেস্টেরল পাথর কোন জিনিসটাকে কোন খাবারকে কি করে ডাইজেস্ট করতে সাহায্য করছে বলো বলো প্রোটোজোয়া গঠিত কে বলেছে রনি ব্যাকটেরিয়া গঠিত রোগ হচ্ছে ডিসেন্ট্রি ওকে ব্যাকটেরিয়া গঠিত রোগ মাথায় রাখবে সিগেলা এইগুলো এইগুলোর জন্য হয় একদম ব্যাকটেরিয়া হবে তাহলে ব্যাকটেরিয়া হবে সিগেলা সালমোনাল্লাহ এইগুলোর জন্য হয় সঠিক উত্তর কি হবে অপশান বি অপশান বি হবে সঠিক উত্তর অপশান বি শচিন পিকলু কিশোর অভিষেক এলা শুভ হোসেন অভিজিৎ ভুল হয়ে গেল ভাই তাই না কথা একদম সঠিক উত্তর একদম সঠিক উত্তর রাজকুমার এ নয় ভাই কি হবে অপশন বি সুরদীপ একদম অপশন বি ইজ দা কারেক্ট অ্যানসার ফ্যাটকে কি করে পাচিত করতে সাহায্য করছে তাই তো প্রোটিনকে পাচিত করে কে পেপসিন মাথা রাখবে পেপসিন কার্বোহাইড্রেটকে অ্যামাইলেজ নেক্সট পরবর্তী প্রশ্ন বলো কোন মানব ক্রমোজম সবথেকে কম সংখ্যক জিন থাকে এর আগের দিনও আমরা করেছি এটা এর আগের দিনও করেছি আমরা এক্স আর ওয়াই এর মধ্যে কোনটায় ক্রমোজম সংখ্যা কম জিন থাকে বলো সঠিক উত্তর কি হবে এর আগের দিনও দুদিন আগেও ওই কোয়েশ্চেনটা করা হয়েছে বলো ওকে অলরেডি উত্তর চলে এসছে একদম সঠিক উত্তর চলে এসছে ওকে বলো একদম সঠিক উত্তর একদম সঠিক উত্তর একদম অপশান 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 ডি অপশান ডি ওকে ওকে রাজ ওকে শুভদীপ আ আগেটা ছিল ওকে অভিষেক শচীন কিশোর রাজকুমার পিকলু শাকিল শুভ রনি এলা একদম সঠিক উত্তর একদম সঠিক উত্তর ওয়াই জন্য হয় তাই তো ওয়াই ক্রোমোজোম একদম 21 হচ্ছে ডাউন সিনড্রোম তাই না তো ওয়াই ওয়াই ক্রোমোজোমের জন্য কি হচ্ছে ওয়াই ক্রোমোজোমে ওয়াই ক্রোমোজোমে আমরা সবচেয়ে কম সংখ্যক কি পাচ্ছি জিন দেখতে পাচ্ছি তাই তো একদম ওয়াই ইজ দ্য কারেক্ট অ্যানসার পরবর্তী প্রশ্ন কোষের সাইটোপ্লাজম ও নিউক্লিয়াসকে কি বলা হয় একসাথে বলো সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসকে একসাথে কি বলা হয় বলো কোনটা হবে সঠিক উত্তর কোনটা হবে অপশন সি নিউক প্রোটোপ্লাজম ওকে অপশন বি নিউক্লিওপ্লাজম আচ্ছা অপশন সি অপশন সি একদম সঠিক উত্তর একদম সঠিক উত্তর অপশন সি প্রোটোপ্লাজম তাই তো আমি এর আগের দিন বলেছিলাম যে প্রোটোপ্লাজমের মধ্যে কি কি থাকছে প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজমের মধ্যে পার্থক্য কি এই একটা প্রাণীর কোষ এই কোষের মাঝখানে কি রয়েছে এই কোষের মাঝখানে রয়েছে নিউক্লিয়াস আর এর মধ্যে কি রয়েছে নিউক্লিয়াসের মধ্যেও নিউক্লিয়াসের মধ্যে তরল ধাত্র রয়েছে এর মধ্যে কী রয়েছে এর মধ্যে বিভিন্ন রকম এরকম বিভিন্ন রকম অঙ্গাণু রয়েছে মাইট্রোকন্ডিয়া রয়েছে ভ্যাকুয়াল রয়েছে তাই তো গলকি বডি রয়েছে রাইভোজম রয়েছে তাই তো রাইভজম রয়েছে এরকম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে তাই তো এদের একসাথে এই যে এই যে সমস্ত কিছু একসাথে আমরা কি বলবো একসাথে বলবো প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজম আর নিউক্লিয়াস বাদ দিয়ে যতটা জিনিস রয়েছে ভেতরে তাদেরকে কি বলবো সাইটোপ্লাজম এগুলো আগে দিলেও করোনা হয়েছে ভুল করলে চলবে পরবর্তী প্রশ্ন মশাবাহিত রোগ নয় কোনটা এর মধ্যে বলো মশাবাহিত রোগ নয় কোনটা এর মধ্যে খুব তাড়াতাড়ি উত্তর দাও বলো সঠিক উত্তর কোনটা হবে সবাই লাইক করো একদম মশাবাহিত রোগ নয় কোনটা ঘুম রোগ আচ্ছা তাহলে তাহলে আমাকে ঠিক আছে অপশন সি হোসেন ডেঙ্গু ডেঙ্গু কোন মশা ডেঙ্গু এত 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 ডেঙ্গু নিয়ে এত ঝামেলা হলো এখন যদি ডেঙ্গু হলো তাহলে হবে ডেঙ্গু কার জন্য এডিস মশার জন্য তাই তো স্ত্রী এডিস মশার জন্য ডেঙ্গু রোগ হয় তো মশাবাহিত রোগ ম্যালেরিয়া কার জন্য অ্যানোফেলিস দুটোই ফিমেল তাই তো এটাও ফিমেল এটাও ফিমেল ওকে ফাইল এরিয়া কার জন্য কিউলেক্স মশার জন্য ফাইল কার জন্য হচ্ছে ফাইল এরিয়া কিউলেক্স মশার জন্য কিউলেক্স মশার জন্য ওকে তাহলে স্লিপিং সিকনেস স্লিপিং সিকনেস দিস দ্য কারেক্ট আন্স একদম প্রোটোজিয়াও ভটিত কোন প্রোটোজোয়া কোন প্রোটোজোয়া ট্রিপ্ন সোমা মাথায় রাখবে ট্রিপ্ন সোমা ট্রিপানো বলতে পারো ট্রিপানো সোমা এই ট্রিপানোসোমা এই এই প্রোটোজোয়া ট্রিপানোসোমা বুকেই পুরোটা লিখে দিচ্ছি বুকেই বুকেই এই প্রোটোজোয়ার কারণে এটা কি এটা একটা প্রোটোজোয়া এটা কি একটা প্রোটোজোয়া এই প্রোটোজোয়ার কারণে কি হয় এই প্রোটোজোয়ার কারণে হচ্ছে হ্যাঁ ওটা হবে ওই এই মাখি যে মাখি বলছো এই মাছি কি করে এই মাখি প্রোটোজোয়াকে ক্যারি করে নিয়ে আসে অর্থাৎ ভেক্টর হিসাবে ভেক্টর হিসাবে মানে কে কাজ করছে কেন এই মাছি তাই তো সিসিলি মাছি বলা হয় চলো পরবর্তী নেক্সট সবথেকে বৃহত্তম পেশীর নাম কি সবথেকে মানব দেহে সবথেকে বৃহত্তম পেশি খুব তাড়াতাড়ি উত্তর চাই খুব তাড়াতাড়ি উত্তর চাই সবথেকে বৃহত্তম পেশি অপশান এ না আচ্ছা সব থেকে ক্ষুদ্রতম বলবে বৃহত্তম বলবে যখন ক্ষুদ্রতম জানা উচিত তাই না ওকে 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 অপশান সি রাজকুমার অপশান এ নয় অপশান এ নয় অপশান সি কারেক্ট দ্যান্সার গ্লুটিয়াস ম্যাক্সিমাস একদম উত্তর গ্লুটিয়াস ম্যাক্সিমাস সব থেকে সবথেকে বড় পেশি সব থেকে ক্ষুদ্রতম পেশি স্টেপিডিয়াস কি স্টেপিডিয়াস ক্ষুদ্রতম যদি বলে তাহলে বলবো স্টেপিডিয়াস স্টেপিডিয়াস তাই তো একদম নেক্সট ওকে গ্র্যান্ড সেল চলছে গ্র্যান্ড সেল রিপাবলিক গ্র্যান্ড রিপাবলিক সেল চলছে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের যে রিপাবলিক সেল চলছে তাতে তোমরা নাইন্টি পার্সেন্টের উপরে ডিসকাউন্ট পাচ্ছো তিনশো চব্বিশ টাকায় ওয়েস্ট বেঙ্গল ফুড এসআই পেয়ে পেয়ে যাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কলকাতা পুলিশ এসআই চারশো উনিশ টাকায় রেলওয়ে বেঙ্গলি পাচ্ছ মাত্র চারশো উনিশ টাকায় আর কি পাওয়া যাচ্ছে এস এস সি বেঙ্গলি স্পেশাল অফার মাত্র একশো চুরানব্বই টাকায় ডাব্লু বিপিএসসি ক্লার্কশিপ পাঁচশো উনিশ টাকায় পেয়ে যাচ্ছ পিআরওটি কুপন কোড আমার ইউজ করো ইউজ করে এই এই পেইড ব্যাচের এই পেইড ব্যাচের সুবিধা উপভোগ করো ঠিক আছে প্রচুর 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 সুন্দর মানে খুব সুন্দর করে এখানে ক্লাস করানো হয় তোমরা রেটিংসগুলো দেখলে বুঝতে পারবে আমাদের ওয়েবসাইটে চলে যাও ডাব্লুডাব্লু ওয়েবসাইটে গিয়ে সার্চ করে দেখো সেখানে সুপার কোচিং বেঙ্গল লিখে সার্চ করো সেখানে দেখতে পাবে রেটিংস তোমাদেরই দেওয়া রেটিংস হাজার হাজার স্টুডেন্টসদের দেওয়া রেটিংস সেখানে দেখলে বুঝতে পারবে যে কীরকম কোন লেভেলের পড়াশোনা করানো হয় আমার সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও যারা টেলিগ্রামে এখনও জয়েন করো আমার সাথে প্রত্যুষায় রান্কোর টেক্সট বুক এটা হলো আমার টেলিগ্রাম আইডি ওকে আর কি পাচ্ছ গ্র্যান্ড রিপাবলিক সেলে না টু নাইনটি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছ স্ক্রিনের নিচে দেখতে পাচ্ছ তোমার ঠিক স্ক্রিনের নিচে রয়েছে ইয়ারলি টেক্সট বুক কততে না তিনশো উনপঞ্চাশ টাকায় মক টেস্ট পেয়ে যাচ্ছ আর ইয়ারলি টেক্সট বুক পাস প্রো যেটা চারশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছ ইয়ারলি পাস প্রোটা নেওয়াটা অনেক বেশি সুবিধা অনেক বেশি মানে কি বলবো উপকার হবে তোমাদের অনেক বেশি লাভবান হবে তোমরা যদি ইয়ারলি পাস প্রোটা নিতে পারো ঠিক আছে তো যাই হোক আমরা এখানেই বিদায় নিচ্ছি আজকে বিদায় নেওয়ার সময় হয়ে এসছে তো যদি ভালো লাগে আমাদের এই প্রচেষ্টা অবশ্যই আমাদের এই সুপার কোচিন বেঙ্গলের অফিসিয়াল চ্যানেলকে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে রাখো আজকে তবে এখানে বিদায় নিচ্ছি জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে আবার পরের দিন আগামী নেক্সট ক্লাসে ওকে